ট্রলি সিস্টেম। ওরে ভাই, আপনারা শ্বশুর বাড়িতে চলে যাবেন এই যেভাবে, একবার মাছ মাংস সব ক্যারি করতে পারবেন, সব নিয়ে চলে যাবেন। এত হেভি, আপনারা এই যে যত জোরে এগুলো ফালাই দিবেন, ভাঙা ফাটার কোনো ভয় নেই। কত বড়, কত হেভি, এই যে এটা দেখেন কত মোটা, আর এই যে চাকাগুলো খুব হেভি, এই যে অনেক মজবুত, একবারে 72 ঘন্টা ফ্রেশ থাকে, একদম টাটকা। আপনারা শুধু বরফ সারা যদি ফ্রিজ থেকেও ঠান্ডা খাবার রাখেন, সেম ঠান্ডা থাকবে। 10 লিটার এটা 3000, একদম বরাবর পাইকারি রেট। তো দর্শক, যেটা বলছিলাম, আজকে চমৎকার কিছু আমরা আইস বক্সের কালেকশন দেখাবো। যারা আসলে আইস বক্স নিতে চান, একবারে ছোট সাইজ থেকে শুরু করে বড় সাইজ, সব ধরনের আইস বক্সের কালেকশন আপনারা পাবেন। আর বাজারে যত ব্র্যান্ড আছে, সবচেয়ে কিন্তু ভালো ব্র্যান্ড হচ্ছে মিল্টন। আর এটাতে কতক্ষণ ঠান্ডা থাকবে, কিভাবে কি করতে পারবো আমরা জানাবো। এগুলো আপনারা পেয়ে যাবেন নিকাই কিচেন স্টোর, ঢাকা নিউ মার্কেট এরিয়ায়, বিশ্বাস বিল্ডার্স মার্কেটের নিচতলায়, 144-145 নম্বর দোকান। বিস্তারিত আমরা জানবো। আমাদের সাথে আজকে রয়েছে আলামিন ভাই। আলামিন ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি ভালো আছেন ভাইয়া? জি আছি আলহামদুলিল্লাহ ভাই। আজকে কি কি দেখা যাচ্ছে, আইস বক্স দেখাবেন? আজকে দেখাবো ভাইয়া ইন্ডিয়ান সবচেয়ে সেরা কোম্পানি মিল্টন। আচ্ছা, যেটা আমরা আরো আজ থেকে 50-60 বছর আগে যারা অনেক ভাইয়ের আপরে ইউজ করছেন, মিল্টন কোম্পানির হটপট, খুব পরিচিত ব্র্যান্ড। তো ওই ব্র্যান্ডেরই একটা আইস বক্স, যেটা 72 ঘন্টা আইস থাকবে, মানে আপনার যেটা, হ্যাঁ, সাইফুল ভাই নিজে শ্বশুর বাড়ি মাওয়া থেকে কিন্তু ইলিশ মাছ নিয়ে আসছে, সাইফুল ভাই আপনি নিজে বলবেন। আচ্ছা যাই হোক, এগুলো হচ্ছে আপনার কিন্তু খুবই চমৎকার। আপনারা যদি দেখা যায় অনেক সময় মাওয়াতে ঘুরতে যান, অনেক সময় এই জায়গায় যায় ঘুরতে যান, বরিশাল থেকে আনতে পারবেন, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আনতে পারবেন, 72 ঘন্টা আইস থাকবে। আইস থাকবে, ধরেন আমি এক জায়গায় ঘুরতে গেলাম ভাই, ওখান থেকে মাছ নিয়ে আসবো, তো সেক্ষেত্রে ওখানে বরফ দিয়ে মাছ যদি আনি, এই যে দেখেন ভালো থাকবে তাই তো? একবারে 72 ঘন্টা ফ্রেশ থাকে, একদম টাটকা। শুধু বরফ সারা যদি ফ্রিজ থেকেও ঠান্ডা খাবার রাখেন, সেম ঠান্ডা থাকবে। অনেক সময় বরফ থেকে আমি মাছ বাইর করে, আমি ফ্রিজ থেকে বের করেছেন, বরফের দরকার নেই, ওইভাবে রাখবেন ওইভাবেই থাকবে। আর সবচেয়ে বড় কথা হলো, আপনি যদি গরম জাতীয় কোনো খাবারও রাখতে চান, এটা কিন্তু হটপটের কাজে করবে, গরম খাবার রাখতে পারবেন, গরম পানি গরম থাকবে, ঠান্ডা থাকলে ঠান্ডা থাকবে, ঠান্ডা থাকবে। আবার গরম পানিও যদি রাখতে চান বেশি পরিমাণে, তাও রাখতে পারেন। যেহেতু আমাদের শীতের মধ্যে দেখা গেল আপনার আইস বক্সের কাজটা এখন লাগতেছে না, আপনি চাইলে গরম কোনো খাবার রাখতে চান রাখতে পারবেন, বা গরম কোনো আপনার পানি বেশি করে রাখতে চান গোসলের জন্য, ওজুর জন্য, বা যে কোনো ব্যবহারের জন্য, তাতেও রাখতে পারবেন। সবচেয়ে বড় সাইজ এটা কয় লিটার? এটা হচ্ছে, আমি সাইজটা দেখাই দিই, এটা হলো 70 লিটার। আর এটা হচ্ছে ট্রলি সিস্টেম। ওরে ভাই, আপনারা শ্বশুর বাড়িতে চলে যাবেন এই যেভাবে, একবারে মাছ মাংস সব ক্যারি করতে পারবেন, সব নিয়ে চলে যাবেন, একেবারে ট্রলি সিস্টেম, ঠিক আছে, ট্রলি সিস্টেম। এটা 70 লিটার ভাই, এত হেভি, আপনারা এই যে যত জোরে এগুলো ফালাই দিবেন, ভাঙা ফাটার কোনো ভয় নেই। ওরে, মানে হাত থেকে পড়ে টরে গেলেও প্রবলেম নেই, এই যে দেখেন। ওরে দেখেন কত বড়, কত হেভি, এই যে এটা দেখেন কত মোটা লেয়ার, খাসি আজ তো খাসি ঢুকাইতে পারবেন, আচ্ছা দেখেন অর্ধেক গরু ঢুকাই দিতে পারবেন। ওকে, এটা এটা সবচেয়ে বড় কথা হলো, যদি নিচে কখনো ওয়াশ করেন বা পানি জমে, আপনি এই যে এখানে ট্যাপ সিস্টেম আছে, এই যে এটা ঘুরিয়ে, এই যে এটা ঘুরিয়ে ঘুরিয়ে দিলে পানিটা বের হয়ে যাবে, পানিটা পরিষ্কার করতে পারবেন, ইজি সিস্টেম। আর এই যে চাকাগুলো খুব হেভি, এই যে অনেক মজবুত। এটা কি বড়টা 70 লিটার? এটা হলো 70 লিটার। আচ্ছা আচ্ছা, আর এটা কিন্তু আপনার এই যে লকটা দেখে দিই, আপনি ট্রলি সিস্টেম ছাড়াও কিন্তু দুই পাশে ক্যারি করতে পারবেন, এইভাবে ক্যারি করতে পারবেন, দুজন মিলে বা একজনও ক্যারি করতে পারবেন, এইভাবে ক্যারি করা যাবে। আর এই যে এটা দুই পাশে লক আছে, এই যে আচ্ছা দুই পাশে কিন্তু লক আছে, দুই পাশে লক আছে, এই যে লক করে আপনার ট্রলির মতো করে নিয়ে যেতে পারবেন, ঠিক আছে। এটা পিছন সাইডটা একটু দেখিয়ে দিই, এই যে এটা পিছন সাইড, এটা একটানা 72 ঘন্টার বেশি থাকে, আমরা এটা কমাই বলি, 72 ঘন্টা অনেক কম, ঠিক আছে, আরো বেশি থাকে এটা, মানে আপনার 48-72 তিন দিন ঠান্ডা থাকবে। আর পাশাপাশি যদি কেউ মিডিয়াম সাইজ নিতে চান, তাহলে নিতে পারেন আপনারা এই 30 লিটার সাইজটা। আচ্ছা, এই যে 30 লিটার, এটা 30 লিটার, ওকে 30 লিটার। আর এটার পরে 30 লিটার পরের যে সাইজটা, এটা হচ্ছে 10 লিটারের একটা সাইজ, 10 লিটার। অনেকে হচ্ছে ফার্মেসির জন্য নিতে চায়, ওষুধ টষুধ দেখা যাচ্ছে নেওয়া লাগে, ওষুধ বা অল্প মাছ মাংস ক্যারি করতে চান, এটা হচ্ছে কয় লিটার? এটা হলো 10 লিটার, 10 লিটার, 10 লিটার, 30 লিটার, আর হচ্ছে 70 লিটার, 70 লিটার। আচ্ছা আলমিন ভাই, দাম কেমন রাখবেন? দাম কিন্তু কমাই দিয়ে আমাদের ভিউয়ার্সরা যাতে নিতে পারে ভাই, আমি একটা কথা বলি ভাই, আমাদের ফুল সেটটা বলি, তারপরে আলাদা আলাদা প্রাইসটা বলে দিই। আচ্ছা, ফুল সেট কত রাখবেন? ফুল সেটটা আমাদের রেগুলার প্রাইস বর্তমানে 28,500 টাকা। আচ্ছা, আমরা কিন্তু 28,500 নিচ্ছি না, আমরা নিচ্ছি আমাদের সাইফুল ভাই ভিউয়ার্সদের জন্য একদম ডিসকাউন্ট করে, যারা সাইফুল ভাইয়ের নাম বলবে, চ্যানেলের নাম বলবে, অনলি 24,500 টাকা। 24,500 ভাই, এটা তো আগে রেডি দিলেন, গত বছরই তো 24,500, এখন তো প্রত্যেকটা পণ্য দাম বাড়ছে, ডলারের দাম বাড়তি ভাই। আচ্ছা, আরেকটু কমাই দেন আমাদের ভিউয়ার্স। আচ্ছা, 24,500, যেহেতু সাইফুল ভাই নিজে বলছে, সাইফুল ভাইয়ের একটা জাস্ট রিকোয়েস্ট রাখলাম, সাইফুল ভাইয়ের খুশিতে আমাদের লাভের দরকার নাই, একেবারে পাইকারি দাম, পুরো সেটটা যে নিবে 28,500 না 24,500 ওইটাও না, যদি সাইফুল ভাই বলছে ধামাকা অফার, অনলি 22,500 টাকা। আচ্ছা, অনলি 22,500 ডিসকাউন্ট কিন্তু আপনারা 22,500 পুরো সেটটা যারা নিবে। আর এখন যারা সিঙ্গেল সিঙ্গেল নিতে চায়, যারা সিঙ্গেল সব লাগে না, না আচ্ছা, তাহলে এই বড়টার দাম হচ্ছে আমাদের বর্তমান প্রায় 16,500 টাকা, 70 লিটারটা, 70 লিটার আমরা 16,500 না, আমরা ডিসকাউন্ট দিয়ে নিচ্ছি বরাবর
যারা সিঙ্গেল সিঙ্গেল নেন আমরা যেটা বলছি 14,000 টাকা 70 লিটার ওইটা আরো 500 টাকা ডিসকাউন্ট 13,500 এর জন্য। হ্যাঁ 13,500। আর এটা 8,000 টাকা না, এটা 7,500 টাকা। আর যেটা 10 লিটার এটা 4,000 না, এটা সরি 3,500 না, এটা রাখবো বরাবর 3,000 টাকা। 3,000 টাকা বরাবর 3,000 টাকা। আচ্ছা দেখেন এখন কিন্তু ধামাকা অফার প্রাইসে, আর ডেলিভারি আরেকবার বলে দেই, এটা একদম লাস্ট হলো 13,500 টাকা। ওকে, এটা হচ্ছে আপনার যেটা 30 লিটার এটা হলো 7,500, আর যেটা 10 লিটার এটা 3,000, একদম বরাবর পাইকারি রেট। তো এগুলো ঢাকার ভিতরে তো আপনারা হোম ডেলিভারি দিচ্ছেন? আমরা ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি, ঢাকার বাইরে কুরিয়ার মাধ্যমে আমরা 24 ঘন্টার মধ্যে ডেলিভারি দিয়ে থাকি। আচ্ছা, সারা বাংলাদেশ থেকে? সারা বাংলাদেশ। আমরা একটু ঠিকানাটা দেখাই দিই ভাই। আমাদের ঠিকানাটা হচ্ছে নিকাই কিচেন স্টোর। আচ্ছা, এখানে নিকাই কিচেন স্টোরের অ্যাড্রেস দেওয়া আছে 144-145 নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, বিশ্বাস বিল্ডার্সের নিচতলায়। আপনারা চাইলে সরাসরি এসে দেখে নিতে পারবেন, ঢাকা ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে কিন্তু নিতে পারবেন। আর TNT নাম্বার আছে এখানে, তাদের TNT নাম্বারটাও আমরা দেখিয়ে দিচ্ছি। তো যারা নিতে চান অবশ্যই আপনারা যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারেন।